আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসি রিকলমের জুটি আর্জেন্টিনার এক আক্ষেপের নাম, এটা বলার একটা কারণ আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর বুঝতে পারবেন আমি এই কথাটা কি জন্য বলছি। তাকে বলা হতো অলস জাদুকর। মাঠে তাকে প্রায় অলসের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যেত। মাঠে দৌড়াদৌড়ি খুব বেশি করতেন না বলে তার ব্যাপারে বিভ্রান্ত হতেন প্রতিপক্ষ খেলোয়াড়রা, কিন্তু বল নিয়ে যখন দৌড়াতেন তা যেন সবুজ মাঠকে শিল্পীর ক্যানভাসে বানিয়ে দিত। বল নিয়ে দীর্ঘায়ে তিনি জাদু দেখাতেন, তুলনীয় মুগ্ধ তার ছড়াতেন। তিনি হলেন হুয়ান রোমান রিকুয়েলেম। ডিয়েগো মেরাদোনা কিংবা লিওনেল মেসির মতো তিনি একজন আর্জেন্টিনার 10 নম্বর জার্সি পরে খেলতেন। মেসির আগে আর মেরাডোনার পরে যে কজন ফুটবল আর আর্জেন্টিনার 10 নম্বর জার্সি হয়ে পরে খেলেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো প্রতিভাবান এবং আলো ছড়িয়েছেন রিকুয়েলেম। একজন 10 নম্বর জার্সিধারী ফুটবলারের যে গুণ থাকা প্রয়োজন তার সবগুলো গুণই ছিলেন রিকুয়েলেমের। ডিয়েগো মেরাডোনা দেখানো পথে এবং মেসির আগে একে 10 নম্বর জার্সি পরেছেন অনেক প্লেয়ার। উর্তেগা, মার্সেলো গ্যালার্দো, পাবলো আইমার, আন্দ্রেস দি আলহান্দ্রুরা প্রত্যেকেই নতুন ম্যারাডোনার তকমা পেয়েছেন। তারা নিজেদের সাধ্যমতো ম্যারাডোনা হতে চাইলেও পারেননি। তবে এই সময় ম্যারাডোনা সবচেয়ে কাছের বোধহয় যেতে পেরেছিলেন রিকুয়েলেমে, কিন্তু এমন এক খেলোয়াড় আর্জেন্টিনা হয়ে তেমন কিছুই পাননি। মেসি যখন ঝলক দেখানো শুরু করেছেন ফুটবল দুনিয়ায়, যখন আর্জেন্টিনার নতুন জাদুঘরের কথা সবার মুখে মুখে ফের শুরু করেছেন, তখন রিকুয়েলেমে তার ক্যারিয়ারে মধ্যগগনে। 2006 বিশ্বকাপে এই দুই তারকা একসঙ্গে আর্জেন্টিনা জাতীয় দল ছিলেন, তো আর্জেন্টিনার সমর্থকরা যেভাবে মেসি রিকুয়েলেমের ঝলক একসঙ্গে দেখতে পারেননি। 2006 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হোর্সে প্যাকারম্যানকে নিয়ে একটা অভিযোগ আছে সমর্থকদের, তিনি মেসি আর রিকুয়েলেমকে একসঙ্গে খেলাতে চাননি কখনোই। আর বড় অভিযোগ, তিনি রিকুয়েলেমের ঠিক মতো ব্যবহার করেননি। 2006 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেই কোয়ার্টার ফাইনালে কথা নিশ্চিত বলে জাননি কেউ। জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা 1-0 এগিয়ে থাকা অবস্থায় কোচ রিকুয়েলেমকে তুলে নিয়েছিলেন। দুর্দান্ত খেলাতে থাকা রিকুয়েলেমকে নিয়ে কেন তুলে ফেলা হয়েছে সেটা এখনো পরিষ্কার হয়নি। তবে বাস্তবতা হলো রিকুয়েলেমকে তুলে নেওয়ায় 8 মিনিটের মাথায় জার্মান গোল শুট করে ম্যাচের টাইব্রেকারে নিয়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে দুর্ভাগ্যবশত আর্জেন্টিনা বিদায় নিতে হয়। এরপরেই মেসি নিজেকে মেলে ধরে এবং রিকুয়েলেম আর মেসি জুটি আর জমে ওঠে। আবার 2006 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মেসি আর রিকুয়েলেম 70 মিনিট একসঙ্গে খেলে সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে দুইজন একসঙ্গে খেলেছেন প্রায় পুরো ম্যাচ। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি। ম্যাচের 39তম মিনিটে সময় মাঠে নামেন আর্জেন্টিনা আগামী দিনের সেরা তারকা, কিন্তু কোয়ার্টার ফাইনালে প্যাকারম্যানে কি হয়েছিল কে জানে, রিকুয়েলেমকে দ্বিতীয়ার্ধে তুলে নেন এবং মেসিকে সেই ম্যাচে মাঠেই নামাননি তিনি। ম্যারাডোনা পরে আর্জেন্টিনা ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান দুই তারকা একসঙ্গে খেলতে না পারার বেদনাটা আর্জেন্টিনা সমর্থকদের বয়ে নিয়ে বেড়াতে হয় অনেক সময় ধরে। 2008 বেজিং অলিম্পিকে দুইজন একসঙ্গে আলো ছড়িয়েছেন, খেলেছেন 2007 কোপা আমেরিকাও, তো আর্জেন্টিনার সমর্থকরা হয়তো আরো আনন্দ দিতে পারতেন তিনি। এই জায়গাতে একটা অপূর্ণতা রয়ে গেল আর্জেন্টিনার ফ্যানদের। মেসি রিকুয়েলেম একসঙ্গে জুটিতে আর্জেন্টিনা গৌরব এনে দিতে পেরেছেন 2010 বিশ্বকাপে, কিন্তু সেটা হয়নি ডিয়েগো মেরাডোনার কারণে। একটু বিশ্লেষণ করে আপনাদের বলছি, মেসি ও রিকুয়েলেমের সঙ্গে আর্জেন্টিনা গৌরব এনে দিতে পারতেন 2010 বিশ্বকাপে, এটা সত্য, কিন্তু সেটি হয়নি শুধু ডিয়েগো মেরাডোনার কারণে। বিশ্বকাপ বাছাই পর্বে তিনি সেই 108 জন ফুটবলার ব্যবহার করলেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সেরা দলটিকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন মেরাডোনা। রিকুয়েলেমে 2009 ম্যারাডোনার উপর অভিমান করে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন। ম্যারাডোনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন তিনি দল থেকে বাদ দিয়েছিলেন, কারণ হিসাব বলেছেন রিকুয়েলেমে নাকি শারীরিক দিক দিয়ে মোটেও উপযোগী খেলোয়াড় নন। আর্জেন্টিনার নয়নমণি ও হলেও আর্জেন্টিনার ফুটবল প্রেমীরা ম্যারাডোনার এই কথা কোনোদিনও মেনে নিতে পারেননি। যে ছিল আর্জেন্টিনার দলের মেসি রিকুয়েলেমের জুটির গল্প। আর্জেন্টিনার হয়ে সর্বসাকল্যে 51টি ম্যাচ খেলতে পেরেছেন রিকুয়েলেমে, 17টি গোল করেন, প্রমাণ রেখেছেন আর্জেন্টিনার হয়ে আরো ম্যাচ খেলতে পারলে নিশ্চিতভাবে দারুণ কিছু করতে পারতেন। খেলা ছাড়া 9 বছর পর আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা পেতে রিকুয়েলেম নিজেই মেসিকে তার বিদায় ম্যাচ পেয়ে দারুণ উচ্ছ্বাসিত। মেসির খেলা আমার জন্য স্বপ্নের মতো একটা ব্যাপার, দুনিয়ার সেরা খেলোয়াড় হচ্ছেন মেসি। ম্যারাডোনা ও মেসির মতো দুই খেলোয়াড়ের সঙ্গে আমি খেলতে পেরে আমি গর্বিত এবং সৌভাগ্যবান। 2019 রিকুয়েলেমের একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল, তো মেসি সেবার থাকতে পারেনি, মেসি না থাক হয়নি সেই ম্যাচও। এবার বিশ্বকাপ জয়ী মেসিকে নিয়ে আয়োজিত রিকুয়েলেমের বিদায় ম্যাচে, যেটা স্বপ্ন মতো ব্যাপার, কিন্তু এটা নিশ্চিত আজকে এই বিদায় ম্যাচে দুইজন একসঙ্গে দেখা আর্জেন্টিনা সমর্থকদের আক্ষেপ নতুন করে দীর্ঘশ্বাস ছাড়বে। অবশ্যই ধন্যবাদ মেসিকে এবং ধন্যবাদ রিকুয়েলেমকে, যারা ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে যেটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল আর্জেন্টিনার, মেসি পেনাল্টি কিক নেওয়ার পর পুরি ফন গালের সামনে এসে তিনি কানের লতির নিচে হাত দিয়ে সেই রিকুয়েলেমের স্টাইলটা শো অফ করলেন। অনেকে সমালোচনা করেছেন, আবার অনেকে যারা জানেন তারা সম্মান সূচক দৃষ্টিতে দেখেছেন। তো মেসির আর রিকুয়েলেমের যে জুটি এবং ভালোবাসা সেটা নিয়ে কিছু বলার নেই। ধন্যবাদ রিকুয়েলেমে আন্তর্জাতিক ফুটবল এবং আর্জেন্টিনাকে অনেক কিছু দিয়ে গেছেন, হয়তো আর বেশি প্রাপ্ত হয়ে
প্রাপ্তি আমরা ছিলাম কিন্তু পাইনি। ধন্যবাদ।